বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে দুর্বল করলে ক্ষতি ভারত যুক্তরাষ্ট্র সবারই। এছাড়া জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে মার্কিন ভূমিকায়ও খুশি নয় ভারত। কূটনৈতিক একাধিক স্তরের বৈঠকে ওয়াশিংটনকে এ বার্তায় দিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এ খবর জানিয়েছে। বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক, যুক্তরাষ্ট্রের মতো ভারত এটাই চায়। কিন্তু বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন, যা তৈরি করছে অস্থিরতা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত ও পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য তা সুখকর হবে না বলেই মনে করছে নয়াদিল্লি। নানা স্তরের কূটনৈতিক বৈঠকে ওয়াশিংটনকে এমন বার্তা দিয়েছে ভারত। নির্বাচনের কয়েক মাস আগে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণা করাও উচিত হয়নি বলে মনে করে নয়াদিল্লি। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর সামিল বলেই মনে করে ভারত। আফগানিস্তানের পর ভারতের আরেক প্রতিবেশী নিয়ে ওয়াশিংটনের পদক্ষেপে ভারতের অস্বস্তি বাড়ছে, কারণ দীর্ঘ সীমান্ত থাকায় বাংলাদেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতি ভারতেও প্রভাব ফেলে। এছাড়া নয়াদিল্লি মনে করে জামায়াত ইসলামের মতো দলকে আশকারা দিলে আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে। আর 3 সপ্তাহ পরই নয়াদিল্লিতে G20 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মিনা ফেরদৌস, DBC News Desk।